এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো, সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো, মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, একসাথে একশো, একসাথে একশো। ঘরের আর্থিক অবস্থা তেমন ভালো না, আমরা এর ভিতরে না যাই। তুমি এরকম কিপটামি করবা না, নাচতে পারবো টাকা দিতে পারবো না, মন বড় করো। আমার কোনো মন নাই। কি হয়েছে দোস্ত, পাথর দিয়ে মাথা ফাটাবে কার, তোমার না আমার? না দোস্ত, কি কও, এটা কি কইলা? এখানে তোমরা রসকস খেলতেছ আর আমার অন্তর রস শুকিয়ে যেতেছে গা টেনশনের মধ্যে। রমেশ ভাই পাত্তা দিতেছে না, নির্বাচনের সময় কত কিছু, আমার কত গুরুত্ব, আমাকে ছাড়া চলেই না, এখন আমার পাত্তাই দেয় না, আর তোমরা এখানে রসকস খেলতেছ। স্বামীর মতো কোনো দায়িত্ব না, কোনো দরদ নাই, কোনো আগ্রহ নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, প্রীতি নাই। যেখানে যাও সেখানে পরিবেশ নষ্ট করো। আমাদের খেলাটা এখন ড্র হয়ে আছে, সমান সমান আছে দুজনের পয়েন্ট, খেলাটা একটু খেলে একটা পয়েন্ট বাড়াইতে বা। তুমি এসা এখানে কি করতেছো, আমগুলি ডিস্টার্ব করতেছো? এখন আমি ডিস্টার্ব করতেছি, আমি ডিস্টার্ব হয়ে গেছি গা? হ্যাঁ, এই কত্তে কাকে ছাগল আইছে, ওই ছাগল কি জানি কইছে, কি জানো মাথা ঢুকাই দিছে, পোকা ঢুকাই দিছে, আর আমি খারাপ হয়ে গেলাম, ডিস্টার্ব হয়ে গেলাম গা, পুরো তনে গেলাম গা, হ্যাঁ অসহ্য গেলাম গা আমি। শুনেন রিয়াজ ভাই, রমেশ ভাইয়ের যদি আমাকে দরকার না হয়, হ্যাঁ তাগুরও আমাকে দরকার নাই, কি ঠিক কইছি না? একদম রাইট, অপমানের বদলা অপমান দিয়ে নিতেই হইব। ওইছে তোমার আর পটবারি দন লাগবো না, আইছে কত্তকে সুতানে লি সাপ হয়ে ঢুকা অশান্তির মানে অশান্তির জোয়া সৃষ্টি করে দিছে, আবার এই কথা কইবার লাগে। ইয়ে না, আমি যেটা কইতাছি মানে ভাবি মানে বিষয়টা হচ্ছে এই যে রমেশ ভাই, ওর লাগে আমি কি না করছি, ইকোসিস্টেমে মানে তার অফিস বানাইতে হবো, এটা করতেছি, নির্বাচনে কি কি করতে হবো, খাওয়া দাওয়া মানে সব জায়গায় আমি আছি। দেখেন এখন আমি হঠাৎ করে মাঝখান দিয়ে কারকাল হয়ে গেছি গা, আমার পাত্তাই দেয় না, আমার পাত্তা দেবো কি লেগা? তোমগত একটা পাত্তা আছে তার কাছে, এটা গ্রহণযোগ্যতা আছে, অ্যাকসেপ্টেন্স আছে, তোমরা যদি যাও তাইলে হয়তো আমার একটু পাত্তা দিব, এর লেগে তোমার কথা কইতে স্যার তোমরা কি কি রসকসের মধ্যে ডুবে রইছো। ওগো আমার বুকাশামি, তোমার ধারণা ভুল, আমরা তো এখানে ক্ষমতার জন্য যাইতাম না, আমরা যাইতাম মনের শান্তির জন্য, ঘরের মধ্যে যে দুই শাশুড়ির অশান্তি, এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আশের পাল্লারে গিয়ে বসে থাকতাম। একদম ঠিক কথা কইছে ভাই, আগে মানসিক শান্তির লেগে ঘরের অশান্তির থেকে বাঁচার লেগে বাইরে যেতাম, আয়েশার পার্লারে যেতাম, এখন যখন রাব বিয়েছে আড্ডা দিতে পারতেছি তাই আর ওইখানে যাবো কি আরে, এখানেই তো ঠিকঠাক আছি। আচ্ছা হয়েছে, অনেক প্যাচাত পারছো, তুমি যাও খেলার মধ্যে, আর ডিস্টার্ব করো না, আমাকে একটু খেলতে দাও, যাও তুমি। আমি ডিস্টার্ব? এই খেলা তোমার কাছে বড় হয়ে গেল গা, হ্যাঁ এত বছর তোমার সাথে আমি সংসার করছি, হ্যাঁ এই করোনার মধ্যে আমি বিদেশ তুমি চলে আসি তোমার লাগে, আর যাই না বিদেশে, আর তোমার কাছে আমি ডিস্টার্ব হয়ে গেছি গা, জামিলা হয়ে গেছে গা, বোঝা গেছে কেনা? আচ্ছা ঠিক আছে, রমেশ বাড়ি এখানে না হয় তুমি না গেলে আমার অসুবিধা নেই, মাইনে নিলাম, কিন্তু নিজের ঘর সুখের সংসার সেখানে কি যাবে না, নিজের ঘরে কি যাবে না, যে রান্না বান্না রান্না বান্না করবো কি রান্না বান্না করবো না, খাইবে না, সাইটা পেটের মধ্যে সাইটা তেমন লাগতো না, বাঁচবা কেমনে, এ শরীর বাঁচবো কেমনে? ভাই আপনি নিজে রান্না করেন, মেয়ে মানুষই রান্না করবো কেন, আমি তো ওদের রান্না করে খাওয়াইছি না? আপনি খাওয়াইছেন, ভালো করছেন, আপনার যে অবস্থা দেখতেছি আমি, আপনার ভিতর বাইরে একই জিনিস, আপনি তো হ্যাঁ কাতারে তো আপনি তো রানবেন না, কেন রানবো, আমার প্রতি তো লাগবো না। ভাই আপনারা বিদেশে থাকছেন তাহলে আপনি শরীরে চারের মতো কথা কন কেন, মেয়েদের সঙ্গে নমনীয় ভাবে কথা কবেন, এই যে শুধু মেয়েরাই রান্না করবো কেন, ছেলেরা রান্না করতে পারে না, বিদেশে সবাই তো নিজেরা রান্না করে খায়, ছি 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 আপনি এভাবে ভাবলে হইব? এই তোমার কি আমার তোমার ছাত্র মনে হয়, তুমি কি ফিন ছিলে না, ছাড় ভাই কি কইয়া দিলাম আমি, হ্যাঁ কি কি সমস্যা, তুমি কি দেশে রান্না করছো, কি চাই কি চাই, আমি তো আমার আমি কই বাড়িতে আসতেছি, কি তোমার সমস্যা কি, ও আমি আমার তার ব্যাপারে ইয়ে করব না, এবার বুঝছো, ও ওই বাড়িতে ও না থেকে এখানে এসে কি আরে রস কর সিঙ্গারা পুরপুরি মস্ত খেলে, রাব্বিক ভাই আপনি কিছু মনে করেন, আরে না 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 একটু পাগল আছে তো, বুঝে নাই তো কেন, ঠান্ডা হও তুমি, ঠান্ডা হও, আমি কিছু মনে করিনি, ঠিক আছে ঠান্ডা হয়ে যাবে,
আরে তোমরা পুলিশে আছো দেখাইনে তোমাগরে বলতেছি, তোমরা নিশ্চয় ওগরে খুঁজা বাইর করতে পারবা। হ্যাঁ হ্যাঁ, আমগরে সম্মান দাও, আমারে সম্মান দাও, এইটা তো আমি জানি, তাই তো তোমার উপর ভরসা করতেছি। তোমার উপর ভরসা আছে দেখাই না বলতেছি যে তোমরা নিশ্চয়ই ওগরে খুঁজা বাইর করতে পারবা। আমার কুইন তো মেন্টালি ডাউন হয়ে গেছে, এমনি সে অসুস্থ ছিল, কয়েকদিন আগে হসপিটালে ভর্তি ছিল, ওইখান থেকে একটু সুস্থ হয়ে আসছে, এর মধ্যে বাসায় এই সমস্যা। ভাইরে একটু আন্তরিকতার সাথে সমস্যাটা সমাধান করো। হ্যাঁ আব্বা, মামা মিসিং আমি তো কেউ কিছুই জানি না। আব্বা যাই হোক, তুমি এত টেনশন করো না, তুমি টেনশন করলে দেখা যাবে আবার অসুস্থ হয়ে গেছো। আর মামা দেখবা কালকে সকালে কথা নেই বাতা নেই রকেটের মধ্যে দুইটা এলিয়েন ভরা ঠিকই চলে আসবে। ভালোই তো হবে, মামা যদি দুই তিনটা এলিয়েন নিয়ে চলে আসে তাহলে তো আমাদের অনেক কাজ বাজ আছে। দুই তিন দিনের কাজ এলিয়েন না মনে করেন দুই চার মিনিটে করে ফেলে। একটা মানুষ দুই দিন ধরে বাসায় নাই আর তোরা এর মধ্যে তারে নিয়ে মজা করতেছিস, তাই না? তখন খুব আনন্দ লাগছে। আর ওদিকে তক মা আর তক মামি ওই আদনানের চিন্তায় এবং গ্রামবাসীর চিন্তায় অস্থির হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, সেই খেলাছে। আঙ্কেল আপনি এরকম উত্তেজিত হয়েন না, শুনছি যে আপনি দুপুর থেকে কিছু খান নাই, আসেন তো আসেন, আপনি খাওয়া দাওয়া করবেন। তিশা আমাদের সবার জন্য রান্না করছে, আপনি আগে খাওয়া দাওয়া করে মাথাটা একটু ঠান্ডা করেন, তারপর আস্তে ধীরে একটা ব্যবস্থা করতেছি। আর আপনি কুইন খালা আর মামিরে নিয়ে কেন চিন্তা করেন, আমি আর তিশা আসি না। কুইন খালা আর মামিরে আমি আমি দেখবো, সেবা যত্ন করবো, আপনি কেন এগুলো নিয়ে চিন্তা করতেছেন? আপনি আসেন তো, আসেন আঙ্কেল, আসেন আসেন, আগে খাওয়া দাওয়া করেন তারপরে। নেক্সাস এইটা ওইটাছে মাইয়া মানুষের পাওয়ার, কেমনে সব কিছু হ্যান্ডেল করলো। তুই আসস মাইয়া মানুষের পাওয়ার নিয়ে, দেখে মামার যে পাওয়া যাইতেছে না, বিপদ আপদ হইল কি না? সত্যি কথা তো, মামার চিন্তায় তো মামি আর মা তো অসুস্থ হয়ে যাওয়ার কথা। পোলা পাইনের স্বভাব ছাড়। আর পোলা পাইনের স্বভাবের কি আছে, টেনশন তো আমারও ওইটাছে, উল্টাপাল্টা জিনিসপত্র নিয়ে সে রিসার্চ করব, এলিয়েন নিয়ে রিসার্চ করে কোন এলিয়েন কোন জায়গায় ধরে নিয়ে গেছে। আরে বিজ্ঞানীরা এমনই। কি সাপা সমস্যা কি তোমার? না কইছি আমরা কয়েকদিন ব্যস্ত থাকুম, কিন্তু রিয়াজ ভাইরে তো মনে হয় কেউ কিছু কয় নাই, এই জন্য আমাদের বাড়িতে আসছিল। রিয়াজ তোমাকে বাসে এসে, তোমরা নাকি কার সঙ্গে ইটিশ পিটিশ করতেছো, গ্রামে দুর্নাম হইতেছে। এত বড় কথা? ওই ছেলেরে তো তাড়ানোর ব্যবস্থা করতে বলছে রমিজ রে। এটা তো খুব অন্যায় নিপা, তুই তো জামাইরে কিছু কস নাই। আমি কি কমো, আমার কি কয়ে এসব কইছে? এইবার ওরা একটা কড়া শাস্তি দিতে হইব। আরে কি এত ভালো মেকআপ হয়েছে যে আমার কথা আবার মনে পড়লো? না আসলে ব্যাপারটা তা না, আমি রমিজ ভাইয়ের কাছে এসেছি। ওনরা কি আপনার বন্ধু? আরে না না, ওই যে আমাদের নির্বাচনে একটু সাহায্য করে। এই তোমরা এখন যাও। রিয়াজ ভাই? রিয়াজ ভাইরে কি বলবো, আপনি আমার সাথে ভেতরে আসেন। কই রিয়াজ কই, চল রিয়াজের কাছে চল। ভাবি রমিজ আপনার কি দরকার? আমি একটু রমিজ ভাইয়ের কাছ থেকে লেসন নিব। ও আবার আপনারে কি শিখাইব? আসলে হয়েছে কি, আমার হাজব্যান্ড বাংলাদেশি কুক খেতে খুব পছন্দ করে, কিন্তু আমি তো আসলে ভালো পারি না। শুনেছি রমিজ ভাই নাকি খুব ভালো কুক। হ্যাঁ হ্যাঁ খুব ভালো রান্না করে। দাঁড়ান ওরে ডাকতেছি। আই রমিজ, রমিজ, রমিজ। আসসালামু আলাইকুম। আপনারা বসি, কাজলে ব্যাপারে আপনি আসছেন। ভাই আমাকে ঝাড়ি দিচ্ছেন কেন? আপনার সাথে আমার হাজবেন্ডের ব্যবসায়িক লেনদেন হয়েছে বা চুক্তি হয়েছে সেটা আলাদা ব্যাপার, সেখানে আমাকে জড়াচ্ছেন কেন? আমি কি গ্রামবাসী হয়ে আপনার কাছে একটু সাহায্য চেতে পারি না? কি হেল্প? আর শুনেছি আপনি নাকি খুব ভালো রান্না করেন, আমাকে একটু শেখাবেন? আপনি রান্না শিখবেন? বাংলাদেশি কুক শিখব যদি আপনি শিখান। আরে কেন শিখাব না, অবশ্যই শিখাব। আপনি আগে আমারে বলেন আপনি কি রান্না শিখতে চান। মোরপোলাও, কাচ্চি, বিরিয়ানি, তেহারি, নেহারি। এই শুরুতেই তো এত কঠিন রান্না করতে পারবো না, তুমি বরং একটু সহজ কিছু শেখাও। তাহলে আলু ভর্তা, মাছ ভাজি, এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেস্ট খাবার। আপনি বলেন কোন রেসিপি? আলু ভর্তা কোনো রেসিপি নাই,
খালি মনে করেন আলুটা সিদ্ধ করুন আর কষাইলেন শেষ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটু রেকর্ড করে নিই। আসলে আমরা যখন রেস্টুরেন্ট খুলবো তখন এটা খুব উপকারে আসবে। একটু পরে বলেন, আমি একটু রেকর্ডারটা অন করি। আরে রেকর্ড করার দরকার কি, রমেশ নিজেই তো সব দায়িত্ব নিতে পারবো। কি রমেশ তুমি পারবা না? তোমার তো স্বপ্ন ছিল। আমার রান্না নিয়ে আয়েশা এত ভালো ভালো কথা বলতেছে কেন? নিশ্চয়ই কোনো নতুন ফোন দিয়ে দিছে। না 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 না, এই ফাঁদে পা দেওয়া দেব না। আজুক্ত রান্না বান্নার কথা শুনলে তো কখনো এমন করে না। আসলে ভাইজান, আপনাকে দুইজনের জন্যই তো আমি আজ নতুন করে জীবন শুরু করতে যাইতেছি। আপনারা যদি আমার তেইখানা রাখতেন, আমার ভালো মতো আগলায় না রাখতেন, না বুঝাইতেন, হয়তো আমি আবার কোনো না কোনো ভুল করে বসতাম। আপনারা আমার নিজের বোনের মতো আগলায় রাখছেন, তাই হয়তো আমি আজকে নতুন একটা সিদ্ধান্ত নিতেছি। দোয়া করবেন আমার জন্য, যাতে আমি জীবনে ভালো থাকতে পারি। তাহলে তো ভালোই হয়েছে দেখছি, বিয়া ঠিক হয়ে গেছে, তাই তো? আরে না, কোনো উপায় আছে? তপুর তো হাজার কপালের ভাগ্য যে আমগর ঘরের এত সুন্দর একটা মেয়ে পাইছে। হ্যাঁ, ওইরকম মেয়ে পাইতো তপু? বন্ধু, দুনিয়া সবার বিয়ে হয়ে যাইতেছে শুধু আমি ছাড়া। আহারে দোস্ত, আমার দোস্তর বুকে কত কষ্ট। কিন্তু দোস্ত, তুমি নিজেই তো কোনো মেয়ে পাত্তাই দাও নাই, পাত্তা দিলে তো লাইন ধরে থাকতো। আরে কি কষ্ট কর, ওরা তো কেউ বেগমের নখের যোগ্যই না। আচ্ছা বাদ দাও, তপুর সাথে কথা বলা দরকার। তপুরে কল দাও, আমাদেরও ওর সাথে কিছু কথাবার্তা বলে নেওয়া দরকার। 100 বার কথা বলা লাগবে। আঙ্গুর বাড়ির মেয়ে বিয়ে হইতেছে, কথা বলবো না আমরা? তাহলে এখনই তপুকে ডাকো। কেন এখন? কেন? আরে তপুর এখন ডাকন যাইব না, ওর বাড়িতে নাকি কি সমস্যা হয়েছে। আরে তপু যেখানে সমস্যা সেখানে হবে, তারপর তপুকে ডাকা উচিত, তাহলে উল্টো পাল্টা হয়ে যাবে। আমাদের বাড়ির মেয়ে, বিয়ে দেবো, কথাবার্তা বলবো না? করিম ভাই, তপুর লগে তো আমরা কথা কইছি। বাবা রে লেডি রে, মেয়ে মানুষ কথা বলা আর পুরুষ মানুষের কথা বলার মধ্যে তো অনেক পার্থক্য আছে, আছে না দোস্ত? ঠিক আছে, আমি তপুকে ফোন দিব, কিন্তু তুমি ওর সঙ্গে ভালোভাবে কথা বলবে, এবার ভয় দেখাবে না, তাহলে আর ও আসবে না। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি দোস্ত? কাটা দিয়ে মাঝে মাঝে কাটা পড়া লাগে, ঠিক আছে না? এই কিছু কিছু গুন্ডামি করে গুন্ডামি ঠিকঠাক করা লাগে, ঠিক আছে? তোমরা ঠিকঠাক করো, আমি তো যাই, চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমাকে তো এক মাসে ওইরকম কাগজ পত্র রেডি হয় না, তাই না ভাই? ওকে, আমাদের তো কাজ শেষ, এখন তোমাদেরটা তোমরা বুঝে নাও, যাতে কোনো সমস্যা না হয় পরে। আলি জিবস, তুমি একটু ভিডিও করো, দুই পক্ষ স্বেচ্ছায় সজ্ঞানে পড়ে সই করছে, যাতে এটার একটা প্রমাণ থেকে যায়। জিবস, ভিডিও কেন? হ্যাঁ ভিডিও কেন, এগুলো তো কোনো খারাপ কাজ না, আপনারা ভিডিও করবেন? ও ম্যান, এখন তো পুরো দুনিয়া ডিজিটাল হয়ে গেছে, তাই সব কিছু অনেস্টলি করতে হয়, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়, এবং সব কিছুর প্রমাণও রেখে দিতে হয়। বুঝছি, তাইলে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না, তাই না? গুড গুড গুড, এই তো তোমরা বুঝতে পেরেছো।
তাহলে এটা বিদ্যুৎ চুক্তি তো, আমরা তো কখনো এরকম বিদ্যুৎ চুক্তি করি নাই, তাই বলতে দিলাম যে ভিডিও কর্তা থেকে। আরে ভাই আগে চুক্তি করেন না তো কি হয়েছে, চুক্তিটা ভালো করে পরে শুনে তারপর সই করে দেন। ভাই সব কি তো ইংরেজিতে তো লেখা, কি তুই তো বুঝতি না। আরে আমি আবার কি দেখো, আমি তো এতদিন এমনি এমনি বাপ মারছি, আমি নিজেও তো ইংরেজির কিছুই বুঝি না, আগা মাথা কিছু না। না সব ঠিকই আছে, তবে আমি কিন্তু সইটা বাংলাতেই করুম। কেন বাংলাতে তুই করবেন কেন? তো বাংলাতে করুম না কেন, যেই দেশ এই ভাষার জন্য, এই বাংলা ভাষার জন্য এত ত্যাগ স্বীকার করছে, এত মানুষ শহীদ হয়েছে, সেই দেশে বৈশা একটা সই অন্য ভাষায় কইরা আমি তো সেই দেশকে আর সেই দেশের ভাষাকে অপমান করতে পারবো না, তাই না ভাই? গুড গুড গুড। আরে বদ্রে ভাই আমি নামটা বাংলায় লিখা দিই। হ্যাঁ আপনি বাংলায় নামটা লিখে দেন। হোয়াট এভার ইউ ওয়ান্ট। আরে তাড়াতাড়ি করো, সারাদিন যদি আমি এই একটা কাজ নিয়ে পড়ে থাকি তাহলে তো আমার ব্যবসায় লস হয়ে যাবে। আলি জি বস, ভিডিও ঠিক মতো হয়েছে? জি বস ভিডিও ঠিক মতো করতেছি। গুড। আপনি আগে করেন, আমি করব তারপরে আমি করব। আমার নাম লিখবেন না? হ্যাঁ নাম লিখবেন। বসির ব আমার নাম লিখুন না, আপনার লিখুন। আপনার নাম লিখেন কি? বল মোহাম্মদ। কি বল? শিমুল। হ্যাঁ শিমুল মোহাম্মদ। মোহাম্মদ বাড়িতে আনন্দের দিন। আজ এতদিন পরে মুকিতের বাবা মায়ের স্বপ্ন পূরণ হইব। কিন্তু আমি ভাবতেছি যে ডিজিটাল ঘটকের কি হইব, ডিজিটাল ঘটক তো আর মুকিত বাইরে পাত্রি দেখাইতে পারবো না, কি কও? এই মাসুম কি তোমাগো বাড়িতে কি আজ রাতে কথা কইতে যামু? না মামা আমি আগে বাড়িতে কথা বলে নেই তারপর আপনারা যায়েন। আসুন মামা, ওই কালকে কি চুমকি গো বাড়িতে আপনার লগে আমিও যাবো? তোমার তো দেখি তরই সইতেছে না। হ্যাঁ মা চুমকি দেখো তো মা, এটা তোমার হাতে হয় কিনা? চাচ্ছি এখন এটার কি দরকার? না মা এটা তো আমার পক্ষ থেকে তোমার জন্য আশীর্বাদ, দোয়া, আনুষ্ঠানিকতা। মুকিতের মা তো তোমার জন্য কত কিছু রেখে গেছে, সময় হলে সব পাবা। মামি সেইগুলো তো আমি ওরে এমনি দিব, আপনারা আবার আগে এসব দিতে যাইতেছেন কেন? মুকিত ভাই তুমি কবে থেকে আমাদের আর তোমাদের শিখরা কও তো? ও বাসা বন্ধু পৌঁছাই দিতে আমি পারবো, তুমি এখানে থাকো, আব্বা আমার সাথে কথা বলো, অনেক কিছু আছে তো মানে হিসাব নিকাশ করতে হবে না, তুমি থাকো আমি ভাবিরে ঠিকঠাক পৌঁছাই দিবো, কোনো সমস্যা নাই। তুই যে বাসর করবি তার আগে আলাদা চাকরিতে করে এসে বাসর করবি নাকি? করিম ভাই থাক, ওলাটা আর ডর দেখেন না। দেখেন না বিয়ার কথা শুই না কেমন লজ্জায় লাল হয়ে গেছে, পরে তো ইষ্টক মিষ্ট করে মরে যাবে। বিয়া করার জন্য একদম সিংহের মতো কলিজা লাগবে, ঠিক আছে? এরকম লজ্জা হলে হবে না। আরে ভাই তুমি তো লজ্জা ভাই, তুমি লজ্জা পাবো বিশেষ। করিম ভাই দেখো কি মৌসুম লেগে গেছে।